পৃথিবীর সবথেকে রহস্যময় স্থান। আমাদের রহস্যময় পৃথিবীতে রহস্যের সীমা নেই। এর মধ্যে আবার কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক। এ কারণেই এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতাও এ রহস্যের কোনো কারণ বর্ণনা করতে পারেনি। তাই বিজ্ঞানীরা এগুলোকে অতি প্রাকৃতিক স্থান বলে অভিহিত করেছেন। ইন্দ্রজালের আজকের পর্বে আপনাকে স্বাগত। বালট্রাদ্বীপ। বালট্রাদ্বীপে নেই কোনো প্রাণী, উদ্ভিদ বা কীটপতঙ্গ। বালট্রা আর পাশের দ্বীপ সান্তাক্রুজের মাঝে 3 ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কয়েকটি পরের দ্বীপে এয়ারবেস স্থাপন করে ইউএস সরকার। ফ্রান্সিস ওয়ানার ছিলেন এখানকার একজন দায়িত্বরত অফিসার। এই দ্বীপপুঞ্জে থাকাকালীন বিভিন্ন অদ্ভুত ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, যেগুলো পরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে। তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনার মুখোমুখি হয়েছি বালট্রাদ্বীপে গিয়ে। একটা নয়, দুটো নয়, একের পর এক অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে। বিস্ময়ে হতবাক আমি, শুধু দৃষ্টি মেলে দেখেই গেছি সব, কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করছে দ্বীপটির ভেতর, যার প্রভাবে ঘটেছে একের পর এক এসব রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা। বালট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টো পাল্টা দিক নির্দেশ করে। আরেকটি রহস্যজনক ব্যাপার হল বালট্রাদ্বীপের ওপর বিমান থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলেই সব ঠিক। বালট্রার আরেকটি অদ্ভুত দিক হচ্ছে, বালট্রায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অচেনা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়, পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বালট্রায় কোনো গাছ বা পশু পাখি নেই। কোনো পশু পাখি নাকি আসতেও চায় না এই দ্বীপে। দেখা যায় বালটাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তাক্রুজের ধার ঘেঁষে চলছে প্রাণীগুলো। শুধু কি তাই, উড়ন্ত পাখিগুলোও উড়তে উড়তে বালটার কাছে এসেই ফিরে যাচ্ছে। দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অবশ্য এরিক ফন দানিকেল ও তার অনুসারীরা যথারীতি তাদের স্বভাবসুলভ দৃষ্টিভঙ্গিতে সেই পৃথিবীর বাইরের ভিন্ন গ্রহের তথাকথিত মানুষদের টেনে এনেছেন। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এ রহস্যের কোনো কুলকিনার করতে পারেননি। বোভেট দ্বীপ। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে রহস্যে ঘেরা বহু দ্বীপ উপদ্বীপ। বোভেট নামে একটি উপদ্বীপ রয়েছে মেরু অঞ্চলে। সেই দ্বীপটিকে এযাবৎকালে সন্ধান পাওয়া দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় আর দুর্গম বলা হয়। দ্বীপটিতে স্থলপথে যাওয়ার কোনো উপায় নেই, জলপথে যাওয়াও প্রায় দুঃসাধ্য ব্যাপার। রহস্যময় এই দ্বীপ সম্পর্কে যা কিছু জানা গেছে তা জানা হয়েছে কৃত্রিম উপগ্রহ ও বিমানের মাধ্যমে উপর থেকে। বোভেট দ্বীপে যে কখনো মানুষ বসতি গড়ে উঠেছিল তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে 60-এর দশকের একটি পরিত্যক্ত লাইফ বোট দেখতে পাওয়া গেছে,
কিন্তু দ্বীপের কোথাও লাইফ বোট ব্যবহারকারী কাউকে দেখা যায়নি। এই দ্বীপটি নিয়ে এমন কিছু কথা প্রচারিত রয়েছে যার সত্যতা পাওয়া যায়নি। যেমন বলা হয়ে থাকে, বোভেট দ্বীপের পাশেই আরও একটি দ্বীপ ছিল, অথচ তেমন কোনো দ্বীপ ছিল কিনা তার প্রমাণও পাওয়া যায়নি। দ্বীপটির আয়তন 75 বর্গমাইল, পুরোটা দ্বীপ বরফে ঢাকা, তাই উল্লেখযোগ্য কোনো প্রাণীও সেখানে নেই বলে মনে করা হয়। বিজ্ঞানীদের ধারণা, বোভেট দ্বীপে শুধু পেঙ্গুইন, শিল আর দু এক প্রজাতির সামুদ্রিক পাখির সন্ধান পাওয়া যেতে পারে। প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব আজ অনেক দূরে গিয়েছে। বিজ্ঞানীরা হয়তো একদিন এসব রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে, আমরা সেরকম আশা করতেই পারি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আর যদি আপনি এমনই রহস্য, রোমাঞ্চ আর এন্টারটেইনমেন্ট ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইন্দ্রজালের সাথেই থাকুন।